আসলতে ভোগতিটো রহস্যময় বস্তু, এটা হয় আলোচনাও হয়েছে, কিন্তু আমার যখন আমাকে অভিজ্ঞ, আমি তো ভাগবত প্রবেশ হওয়া বেশি দিন হওয়া নাই, আমাতক যখন অভিজ্ঞ গুণীমানী সেই সকল মুখপদ্মে আমি শ্রবণ করছো যে ভকতি রহস্যময় বস্তু। কিন্তু না সেইটোত কোনেও হাত দিব নোৱাৰে, গুরুজনার বস্তুত কোনেও হাত দিব নোৱাৰে, আর সেইটো অধিকার কোনেও কাকো দিয়াও নাই। কিন্তু অমৃত বুলি আছে, কিন্তু ভকতিটো রহস্যময় বস্তু, কারণ মাধব মহাপুরুষে ঘোষাশাস্ত্র আরম্ভ করতেই রহস্যময় ভকতি ভিক্ষা করেছে, সেইটো কারণে চাগে রস বলে চাগে আমার পান করবলে চাগে আমার ভকতে পাঠ করা সেভাগে আছে। কৃষ্ণ আমি আগবাহ শ্রী কৃষ্ণায় নম নম মহাপুরুষ শ্রী শঙ্করদেব প্রীত শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ
সেই কৃপালু গুরুমূর্তি বাপ বান্ধব সমস্ত শিয়কীর শুভ ইচ্ছা যে ভাগবতর তৃতীয় স্কন্ধর কপিল দেবাহতির অকনমান পাঠ শ্রবণ করার গতি আমি আপনা খবর ভকত বৈষ্ণবর আজ্ঞাল ত্রয়স্তিংহ অধ্যায় পদ কপিলর জন্ম আর সাংখ্যযোগ কথা বাপ জনায় পাঠভাগ উলিয়াই লোক মানে আমি পাঠভাগ আগ্রহ হে দেবহতি বদ দেখ নিউ দে জবর এ সমস্তে পুনিলাম কামনা মনর এ তথাপি অভয় মুক দিবাক জোয়াই মূর তুমি বিনে আনগ নাই হে তুজি উষবে অনু রূপ সাওয়ে সংসার তাপক স্মরি মোর হৃ দিতাওয়ে ও এহি জানি কত দিন থাকেও এ থাক এ কিবা ব্রহ্ম জ্ঞানী ভাল পুত্র হে যা
দেবাহুতী ভাগবত শাস্ত্রত দৈবিক তত্ত্বযুক্ত প্রকৃতি স্বরূপা এগারী মাতৃ, যীগী মাতৃ ইতিমধ্যেই নগী কন্যা রত্ন লাভ হয়েছে, নবগী কলা ক্রিয়া ঋতু এনেকে শ্রদ্ধা অরুন্ধতি নবগী কন্যা জন্ম হওয়ার পাছত এই নবগী কন্যা নজন শ্রেষ্ঠ ঋষিলে বিবাহ দিয়া হল। এতিয়া আইগী অকলশরিয়া হয়েছে, সেই নগী কন্যাক প্রতিপালন করে ডাঙর দীঘল করে সাংসারিক জীবনের যিখিনি আনন্দ সেই আনন্দর ভাগ লই এতিয়া আকো স্বামী দ্বিজ কর্দম ঋষি পুনের প্রার্থনা জানাইছে, আহ্বান করেছে যে হে দ্বিজবর এটি ভাল পুত্র সন্তানের আমার মাতৃ হবর ইচ্ছা হয়েছে, আপনি তো সময় হলে বানপন্থী হব, বানপন্থী হয়ে আপনি মুখ্যধামলে গতি করব, কিন্তু মন তো অকলশরিয়া হয়ে পড়ি আপনি গুছি গেলে মোক এটি সঙ্গ দান কর। ভাগবত শাস্ত্রত তৃতীয় স্কন্ধত অনাদিপাতন, অনাদিপাতন আর তাত কি আছে সৃষ্টির রহস্য কথাখিনি আছে। ভাগবত শাস্ত্রর তৃতীয় স্কন্ধর কথাখিনি মৈত্রী ঋষিয়ে কৈছে, কাক কৈছে বিদুরক কৈছে। ভাগবত শাস্ত্রর প্রথম স্কন্ধর কথাখিনি শৌনক ঋষিক আর আঠাইশ সহস্র নৈমিষ ক্ষেত্রত উপবিষ্ট ঋষিক কোয়া হয়েছে, কোনে কৈছে অকুলিন পুতে কৈছে। দ্বিতীয় স্কন্ধর কথাখিনি কোনে কৈছে পাণ্ডবর নাতি পরীক্ষিত শুকদেব ভগবানে কৈছে, আকো তার মাজতে শৌনকো আহিছে ফুটো আহিছে। তৃতীয় স্কন্ধর কথাখিনি কিন্তু বিদুরক কৈছে, কোনে কৈছে মৈত্রী ঋষিয়ে কৈছে। ভাগবতর প্রথম স্কন্ধত বক্তার আসনত গুরুর আসনত উপবিষ্ট হয়েছে সুত, এই সুতে নৈমিষ ক্ষেত্রত ভাগবত শৌনক আদি সহস্র ঋষিক কৈছে, গতি আমি অকুলিন সুত বুলিয়ে ভাবিব। জীবনের সংস্কারবিলাক আপনা সবর চরণ সেবা করে যদি কেতিয়াবা অকণমান প্রাপ্ত করিব পারো তেতিয়া হয়তো শুদ্ধ হওয়ার পবিত্র হওয়ার অকণমান সুযোগ লাভ হব। গতি আজি আপনা সব সাধুসন্ত মহন্ত স্বরূপ এই ঋষি তুল্য মুনি তুল্য আপনা সবর চরণ সেবা করবলে যে আমি পাইছো এয়াও আমার বহুত জন্মর পুণ্যর ফল বলে ভাবছো। এই কৃপালু আইগী আর তখেতর পরিয়ালবর্গে অতি শুদ্ধ সংকল্পরে আজি যে এখন নৈমিষ ক্ষেত্র রচনা করেছে এয়াও তেওঁলোকৰ অলপ পুণ্যর ভাগ নহয়। প্রথম স্কন্ধত আমাক দেখুয়া হয়েছে ভাগবত গুরু তত্ত্ব, গতি গুরু যদি নহয় জীবর গতি নহয়, গুরুহে গতি দিব, গতি গুরুর আসনত কোন বহিব? ভাগবত শাস্ত্রর মতে যি গুণত থাকে সি গুরু নহয়, গু মানে কি গু মানে আন্ধার, আন্ধারবিলাক কত আশ্রয় লয়, আন্ধারবিলাক গুণময় বস্তুবিলাকত আশ্রয় লয়, গুণময় বস্তুবিলাকত অবিদ্যা অজ্ঞানের আন্ধারে আশ্রয় লয়, হয়নে? এই আন্ধারবিলাকক সদায় পোহর করে জ্যোতি করে প্রভা করে আত্মস্বরূপ ঈশ্বৰ তত্ত্বর ফলে ধাবমান করায়, কোনে? রু, রু মানে পোহর, পোহর কোনে দিয়ে? পোহর কৃষ্ণ সূর্যই দিয়ে,
কৃষ্ণ সূর্যর পোহরেহে এই জগৎ ব্রহ্মাণ্ড প্রকাশ হয়ে আছে আর আলোকিত হয়ে আছে। সেইটার কারণে ভাগবত শাস্ত্রর প্রথম স্কন্ধত প্রথম আগমন হয়েছে গুরুর, কার ওসরলে আগমন হয়েছে? প্রণেতার ওসরলে। যদি প্রণেতাজনের শুদ্ধ সংস্কার নহয় তাহলে প্রণয়নখিন কি হব? কল্যাণমুখী নহব। এইটার কারণে সতেরোখন পুরাণ, পঞ্চম বেদ মহাভারত, চারি বেদর বিভাজন ইমানখিনি করে এইখানে অন্ত নিজেই উগুল ঠুগুল হয়ে গেল ব্যাস। চিত্ত অশান্ত হয়ে গেছে, চিত্ত প্রশান্ত হওয়া নাই, ষষ্ঠ হওয়া নাই আর শান্ত হওয়া নাই। এবার ইফালে গেছে, হে হরি হে হরি মোর কি হব, এবার সিফালে গেছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ মই এটা কি করব। ব্যাসর উগুল ঠুগুল চিত্ত চাই আছে কোনে? অশস্ত সর্ব বিখ্যানম দেবর্ষিনাম সনারদ গন্ধর্বনম চিত্তরথ সিদ্ধি নামক পিনু মুনি। হে অর্জুন, মুক তুমি জানিবলে হলে বিভূতির তত্ত্বরেহে জানিব পারিবা। বলে কেনেকে? অশস্ত সর্ব বিখ্যানাম, এই জগৎ সংসার বৃক্ষ রূপে মই আহত, মোটেই এই জগৎ সংসার আশ্রয় লই আছে, এইটো কারণে তুমি মোক অশস্ত বৃক্ষ বলে জানিবা। বলে কি? তিনি গুণময় তত্ত্ব আর এই জগৎ সকলবিলাক মতে আছিল, সেইটো কারণে মই কি বিরিক? আহত বিরিক। যদিও মই আহত বিরিক রূপী সংসার বৃক্ষ হয়, এই সংসার বিরিখর পড়া মই জগৎ জগতর হরিয়ে বৈকুণ্ঠ ধামলে মূল জীববিলাকক মই লৈ যাব বিচার। বোলে কেনেকে? দেবর্ষি মাংস নারর, দেব ঋষি সকলের মাজত মই নিজেই নারদ। যে কোন আহি গেল? ব্যাসর উগুল ঠুগুল চিত্ত দেখি হাতত দিব্য বিনালৈ ইষদ ইষদ হাঁহি নৃত্য করে করে দেব ঋষি নারদ আহি ও ব্যাসর বদরিকা আশ্রমত হরির গুণ কীর্তনে সহিতে অশান্ত আর অস্থির ব্যাসর মনত কি করে দিলে? প্রশান্তি আর আনন্দ প্রকাশ করাই দিলে। দিব্য বীণাত রাম নামর টঙ্কার উঠিবলে ধরলে, নৃত্য করে করে কৃষ্ণর গুণগান ঘোষণা করবলে ধরলে, আর বেদব্যাসর উগুল চুগুল চিত্ত অশান্ত মন শান্ত প্রশান্ত আর পবিত্র হল। মই কিয় ইমান চিন্তা করছো? মোর আশ্রমলে দেখুন জগতর ভগবান আহি গেল। কোন ভগবান? দেবঋষি নারদ। আপনা সব আজি সকলে দেবঋষি নারদ সদৃশ, জগতর হরির গুণগান মুখপদ্মত লই এই সেবকী সমস্তক আপনাদের আজি আশীর্বাদর ভাগ দিবলে আইছে, আর আমিও আজি সেবকীরও সেবকী, গতি আপনাদের চরণের অকনমান আশীর্বাদর ভাগ আমিও বাঞ্ছা কর। গতি এই দেবঋষি নারদর চরণ ধুয়ালে, চরণর জল শিরত গলে আর কি করলে? যে হে দেবঋষি মোর মনটো আপনার দরে কিয় আনন্দিত হওয়া নাই, মইনো কিয় আপনার দরে আনন্দত রমন হব পড়া নাই? কি করলে? বেদব্যাসক দেখুয়াই দিলে আঙুলি টুয়াই, কোনে? দেবঋষি নারদে। তুমি ভুল করেছা, এই ভুলবিলাক তুমি নিজেই করি, এই ভুলের পরিণতি স্বরূপ যে ফল, এই ফলে তোমাকেই ক্রিয়া করেছে। কি বলে কেছে? এই জগৎখনক তুমি নষ্ট করিলা বলে কেছে। তুমি করব লাগিছিল গোবিন্দর গুণ কীর্তন প্রকাশ হরির যশ, আর তুমি কি করলা? এই জীববিলাক হিংসা করবলে শিকালা আর সর্বখনকে ডর বস্তু করে দেখালা। মানে গুরুর আগমন কার ওসরলে?
বেদ ব্যাসৰ ওচৰলৈ, কোন ব্ৰহ্মাৰ মানস পুত্ৰ দেৱঋষি নাৰদ। এই গুৰুৰ আগমন হোৱাৰ লগে লগে তেওঁ চিত্ৰ শান্ত হ'ল, প্ৰশান্ত হ'ল আৰু গুৰুৰ কৃপাত আশীৰ্বাদৰ ভাগ ল'লে আৰু দেৱঋষি নাৰদক ক'লে আপুনি মোক উদ্ধাৰ কৰে। গুৰুজন কি? গুৰুজন উদ্ধাৰকাৰী, জীৱৰ সকলো দুখ গুৰুজনে দূৰ কৰি দিব পাৰে। টীকালজ্ঞ ঋষি বেদব্যাসৰ প্ৰতি প্ৰসন্ন হৈ কি কৰিলে, যে তোমাক মই উপদেশ দিছোঁ, এইবাৰ তুমি শাস্ত্ৰ প্ৰণয়ন কৰা, বোলে কি, য'ত থাকিব কেৱল গোবিন্দৰ গুণ নাম যশ। এই গোবিন্দৰ গুণ নাম যশস্বৰূপ তুমি ভাগৱত শাস্ত্ৰ তুমি প্ৰণয়ন কৰা। এই ভাগৱত শাস্ত্ৰ প্ৰণয়ন কৰিলে তোমাৰ পুণ্যৰ ভাগ লাভ হ'ব। আৰু বেদব্যাসে কি পালে, দেৱঋষি নাৰদক গুৰু ৰূপত পালে। গতিকে ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত গুৰুৰ গভীৰ তত্ত্ব। গুৰুৰ আগমন নহ'লে, গুৰুৰ চৰণ উপাসনা নকৰিলে আমাৰ ভক্তি নহয়। এইটো কাৰণে বেদব্যাসৰ গুৰু হ'ল দেৱঋষি নাৰদ। আৰু বেদব্যাসে সেইবাৰ কি কৰিলে, এটা আত্মিক সিদ্ধান্ত ল'লে, মই ইমানবিলাক শাস্ত্ৰ প্ৰণয়ন কৰিছোঁ, মই কাকো পঢ়োৱা নাই, মই কাকো শিকোৱা নাই, মই কাকো বুজোৱা নাই, এই ভাগৱত শাস্ত্ৰ মই নিজেই পঢ়াম, কাক, মোৰ পুত্ৰ। বেদব্যাসে এই ভাগৱত শাস্ত্ৰ তেওঁৰ নিৰ্গুণস্থিত পুত্ৰ শুকমুনিক পঢ়ালে, শিকালে আৰু বুজালে। শুক কি হৈ গ'ল, শুক তেওঁ পুত্ৰ হৈও গুণৰ পৰা মুক্ত হৈ নিৰ্গুণস্থিত হৈ গ'ল। শুকৰ হৃদয়ত ভাগৱত স্বৰূপ ঈশ্বৰ তত্ত্বৰ নিৰ্বাস হৈ গ'ল। শুক কি হ'ল, শুক মায়াৰ বহনৰ পৰা মুক্ত হৈ দিগম্বৰ হৈ গ'ল। গোটেই জগতখনকেই কেৱল হৰিৰ গুণ কীৰ্তন আৰু উপাসনাৰে সৈতে মহাভাগৱত মহাধৰ্ম প্ৰচাৰ কৰি কৰি নৃত্য কৰি কৰি গোটেই জগতখনক পবিত্ৰ কৰে। আৰু শুকে কি কৰে, তাৰ মাজতেই নিজৰ আনন্দখিনি বিচাৰি লয়। সেইজন শুক ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ অন্তিম পদত আগমন হৈছে। ক'লৈ, এই দ্বাদশস্কন্ধ ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত যেতিয়াই শুকদেৱ গুৰু ভগৱানৰ গংগাৰ পাৰলৈ আগমন হ'ল, শুকৰ ৰূপ যেতিয়াই বৰ্ণনা হ'ল, শুকৰ ৰূপ বৰ্ণনা কৰি শুকৰ চৰণ সেৱা কৰি যেতিয়া পৰীক্ষিতে শুকৰ চৰণৰ আশীৰ্বাদৰ ভাগ ল'লে, প্ৰথম স্কন্ধ সমাপ্ত হ'ল। গতিকে আমাৰ আত্মাগুৰু ঈশ্বৰ গুৰু জগতগুৰু শংকৰ, শংকৰৰ শিষ্য প্ৰপন্ন মাধৱ, এই গুৰুৰ যদি আমাৰ হৃদয়লৈ আগমন নহয়, তেতিয়াহ'লে ভাগৱত শাস্ত্ৰৰ কথাই আমাক ক্ৰিয়া কৰিব নোৱাৰিব। প্ৰথম আমাৰ হৃদয়লৈ গুৰুজন আহিব লাগিব। এই গুৰুজনে আমাক কি দিব, গুৰুজনে ধৰ্ম দিব, ঈশ্বৰৰ তত্ত্ব দিব আৰু ঈশ্বৰৰ স্বৰূপ দিব। ক'ত দিব, দ্বিতীয় স্কন্ধ। দ্বিতীয় স্কন্ধৰ শুকদেৱ ভগৱানে পৰীক্ষিতক কি দিছে, মহাভাগৱত মহাধৰ্ম। এই মহাভাগৱত মহাধৰ্ম নিৰ্গুণ ঈশ্বৰৰ নিৰ্গুণ তত্ত্ব পৰীক্ষিতৰ মনত সংশয় আহি গ'ল। হে হৰি, তুমি গুণত নাই, তুমি নিৰ্গুণ, তোমাক কেনেকৈ পুজিম, তোমাক কেনেকৈ উপাসনা কৰিম, আৰু তোমাৰ মহাভাগৱত ধৰ্ম মই কেনেকৈ জানিব পাৰিম। এতিয়া কি কৰিলে, ভগৱানৰ লীলা অৱতাৰ তত্ত্ব কথন ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধত আৰম্ভ কৰিলে। হয়নে, পৰম দুৰ্বুদ্ধ আত্ম কৃপা ময়।
তোমার শরিত ক্ষুধা সিন্ধু হঠাতে ক্রিয়া করি দিন বন্ধু অসারে পরখার তৃণ সমক অসারি পরখার তৃণ সমক মহাভাগবত মহাধর্মক আত্মতত্ত্ব বলে কি পরম দুর্বৃদ্ধ হে পরীক্ষিত নিপতি কেনেকে বুঝিবা বলে কি এ মহাধর্ম গুণত নাই এ মহাধর্ম নির্গুণ নিরাকায় এটা পরীক্ষিত নিপতিক গুরু ভগবান সুখে কৃপা করিলে যে হে পাণ্ডবর নাতি হে নৃপতি পরীক্ষিত মই তোমাক এটা মহাধর্মর মহাতত্ত্ব কথা হরি লীলাবতার তত্ত্বর কথনে কম কি কলে বরাহ অবতারের কথা কলে পৃথিবী উদ্ধারর কথা কলে রামকৃষ্ণ কিদরে এই ভূমি ভাগত আহি অবতার লই এই ভূমির ভার সংহার করিব ঈশ্বরের লীলার তত্ত্বর কথা মূর্তির গর্ভত নর আর নারায়ণ হয়ে ধর্মর পুত্র হয়ে জগতের হরিয়ে কেনেদরে জন্ম লই হরির লীলা সম্পাদন করিব ভাগবতর তৃতীয় স্কন্ধর আরম্ভণিত সেই কথাও কলে এটা সৃষ্টির রহস্যটো কোনেনো জানিব পারে দ্বিতীয় স্কন্ধন মহাভাগবত মহাধর্ম হরি লীলা অবতার তত্ত্ব কথন আর ভাগবত কি ভাগবত দশলক্ষণ যুক্ত এইটো কারণে ভাগবতর একটা নাম কি দশম বাকি সূতার সোতর পুরাণ পাঁচটা লক্ষণ যুক্ত বা ছটা লক্ষণ যুক্ত কেবল পুরাণ সূর্য ভাগবত কি দশলক্ষণ যুক্ত ভাগবতর দ্বিতীয় স্কন্ধত সুখদেব ভগবানে পাণ্ডবর নামী পরীক্ষিত যেতিয়াই ভাগবতর দশটা লক্ষণের কথা বিকট করিলে ভাগবতর দ্বিতীয় স্কন্ধ সমাপ্ত ভাগবতর দশটা লক্ষণতেই ঈশ্বরের স্বরূপ তত্ত্বর প্রকাশ হয়ে আছে তৃতীয় স্কন্ধত বিদুরক কইছে ভাগবত কোনে মৈত্রেয় ঋষিয়ে এটা বিদুর গুণ বিদুর এজন ভকত মহাভকত মানে তেতা যুগৰ ভকত তিনিজন এজন বান্দর এজন ভালুক আর এজন রাক্ষস সেইটো কারণে মাধবে কি বুলি কৈছে যে হে ভালুক বান্দর হে রাক্ষস তৰিল হে রামক কৰি ভালুক জাম্ববন্ত মহাভকত কোর তেতা যুগর বান্দর গুণ ধনুবন্ত কেতিয়ার ভকত তেতা যুগর আর এজন গুণ রাক্ষস বিভীষণ রামচন্দ্র প্রভুয়ে ওই ইমান যোগী আসলে সাধক আসলে তপস্বী আসলে মানে তেও গুরু হল বশিষ্ঠ বিশ্বামিত্র এই সকল ঋষির শাসনতে রাখি দিলে কিন্তু ভকত নবনালে ভকত কাক বনালে বান্দর ভালুক আর রাক্ষসক বনাইছে বলে কিয় মই নরকর পৰা জীবক উদ্ধার করে মই মোর বৈকুণ্ঠ ধামলে লৈ যাও মোর কামেই হল উদ্ধার করা মই বরাহরূপ আৰু তেওঁ দাপর যুগত কি কৰিছে দাপর যুগত তিনিজন ভকত রচনা করলে এজন হল বিদুর এজন হল মৈত্রেয় আর এজন হল কোন তেওঁ পানর বান্ধব উদ্ধব গতি আমি বিদুর হব পাৰিব লাগিব বিদুর কার ভায়েক বিদুর ধৃতরাষ্ট্রর ভায়েক পাণ্ডুর ভায়েক হয়নে কার খুড়াক কৌরব আর পাণ্ডব দুইটা কুলরে ঘুরাক তত্ত্বটো সেইটোৱেই কৌরব আর পাণ্ডব আর খুড়াক কিন্তু ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর ভাতৃ কার পুত্র দাসীর পুত্র মানে এ দাসীটো কি আমাক ঈশ্বরে যাতে দাস করে লয় আমাক যাতে ভগবন্ত প্রভুয়ে তেওঁ চরণৰ
সেৱক কৰি লয় সেইকণ হবলৈও ভগৱন্তৰ কিবা লাগিব। সেইটো কাৰণে বিদুৰক কি কৰি আনিলে, তাহিৰপুত্ৰ কৰি আনিলে। বিদুৰে সদায় চাই থাকে কাৰ কাষত বহি, ধৃতৰাষ্ট্ৰৰ কাষত বহি। বিদুৰে সদায় মাতি থাকে কাৰ লগত থাকি, দুৰ্যোধন দুঃশাসন কৰ্ণ বিকৰ্ণ গান্ধাৰী আদি বিকাৰবিলাকৰ লগত থাকি। কালে চাই থাকে ধৰ্মপুত্ৰ আহিছে নেকি, ভীম আহিছে নেকি, অৰ্জুন আহিছে নেকি, নকুল সহদেৱ আহিছে নেকি, এইসকলৰ ফালে আহিছেনে আহিছেনে কৰি অ জুমি জুমি চাই অ বিদুৰে চকু পানী টুকি কান্দি থাকে। কিয় কান্দি থাকে? এইকেইজনৰ সভাসদ ভগৱান কৃষ্ণ, যদি এই ভকতকেইজন আহে তেতিয়াহ'লে লগত তেওঁলোকৰ লগত কোন আহিব? ভগৱান কৃষ্ণ গোসাঁই আহিব। সেইটো কাৰণে বিদুৰে মনত সদায় ভাবি থাকে আৰু কান্দি থাকে, হে জগতৰ হৰি, এই পঞ্চ পাণ্ডৱক এবাৰ দেখা কৰাই মোৰ ওচৰলৈ নিবাহি, আৰু লগতে তুমিও আহিবা, মই তোমাক যদি কেনেবাকৈ এবাৰ দেখা পাই যাওঁ মোৰ জীৱনৰ দুখ দূৰ হৈ যাব, হয়নে বাৰু? অ' সেই বিদুৰেই হ'ল আমাৰ জীৱটো, আমাৰ লগত থকা জীৱৰ তত্ত্বই হ'ল বিদুৰ, এই দেহৰ তত্ত্ব হ'ল অন্ধ ধৃতৰাষ্ট্ৰ, হয়নে? এই দেহৰ মায়া আৰু মোহৰ বন্ধনেই হ'ল ধৃতৰাষ্ট্ৰৰ ভাৰ্যা গান্ধাৰী, হয়নে? পুণ্যময় প্ৰবৃত্তিবিলাক কি হৈ গ'ল? এই ধৃতৰাষ্ট্ৰক ৰজা পাতি মৃত্যুমুখলৈ গুচি গ'ল। পাণ্ডু হ'ল আমাৰ সাত্বিক গুণ, সাত্বিক গুণবিলাকৰ বধ হৈ গৈছে। এই সাত্বিক গুণবিলাকৰ বধ হৈ যোৱাৰ কাৰণেই অন্ধ ধৃতৰাষ্ট্ৰক সদায় বুজাই সদায় শিকাই গান্ধাৰী মাতাক কয়, তুমি এই তোমাৰ পুত্ৰকেইটাক ভাল কৰিবলৈ যত্ন কৰা, নহ'লে ইহঁতৰ কাৰণে গোটেই ভাৰতভূমি এদিন চাহকাৰ হ'ব। সেইটো আৰু হৈ নুঠিলে অন্তিমত জগতৰ হৰিক বিদুৰে কাতৰভাৱে প্ৰাৰ্থনা কৰিলে, হে দৈৱকী নন্দন, হে কৃষ্ণ, তুমি সদায় পাণ্ডৱৰ লগতেই থাকি পাণ্ডৱক সৎবুদ্ধি আৰু সৎচিন্তা দিয়া, মোক কৌৰৱত লগত ৰাখি এই কৌৰৱবিলাকক তুমি সদায় কিয় দুষ্ট বুদ্ধি দি আছা? তুমি শিশিকে তুমি হৃদয়ৰ দেৱতা, এওঁলোকক তুমি সদায় বেয়া বুজি দিছা, এই অন্যায় কিন্তু তুমি কেতিয়াও কৰিব নেলাগিছিল, আৰু তুমি মোক কিয় এই দুখ কষ্টৰ মাজত সদায় এই কৌৰৱসকলৰ লগত মোক সদায় কাম কন্দুৱাই কন্দুৱাই ৰাখিছা? এদিনতো তুমি মোৰ গৃহলৈও অতিথি হৈ আহিব পাৰা, হয়নে? অ বিদুৰৰ গৃহলৈ কৃষ্ণ এদিন অতিথি হৈ আহিব। কিমান যুগৰ সাধনা, কিমান সময়ৰ অপেক্ষা, ইমানখিনি অপেক্ষাৰ অন্তত বিদুৰৰ গৃহলৈ এদিন কোন আহি গ'ল? বাসুদেৱ কৃষ্ণ আহি গ'ল। কৃষ্ণ সেইদিনা গোকুল ধামৰ বৃন্দাবনৰ নন্দৰ পুত্ৰ ৰজা হৈ অহা নাই, দ্বাৰকাধীশ হৈ অহা নাই, সেইদিনা কি হৈ আহিছে? কৃষ্ণ দুমৰি হৈ আহিছে, বাৰ্তাবাহক হৈ আহিছে, অশান্তি দূৰ কৰিবৰ কাৰণে কৌৰৱৰ ৰাজসভালৈ শান্তিৰ দূত হৈ আহিছে, কিন্তু শান্তিৰ দূতক যি মৰ্যাদা দিব লাগিছিলে দুৰ্যোধন দুঃশাসনে কি মৰ্যাদা দিব নেজানিলে। গতিকে আজি আপোনাসক সকলো ঈশ্বৰ কৃষ্ণৰ পাৰিষদস্বৰূপ সন্ত মহন্ত শান্তিদূত, আপোনালোকে আজি ধৈৰ্যৰে ধৈৰ্য ধৰি ঈশ্বৰ কৃষ্ণৰ অকণমান অমৃত পান কৰি আজি সেৱকী সমস্তকো শিকাব বিচাৰিছে, বুজাব বিচাৰিছে, এই জীৱনটো তোমালোকে ঈশ্বৰৰ কথা শুনিবৰ কাৰণে আশীৰ্বাদ হিচাপে পাইছিলা। যদি এইদৰে ভকতৰ সংগত ভগৱন্তৰ কথা শ্ৰৱণ কীৰ্তনৰ আনন্দৰে জীৱনটোক যদি ঈশ্বৰময় কৰি নোলোৱা, ঐ যিদৰে ধৃতৰাষ্ট্ৰৰ কাষত বহি দুৰ্যোধন দুঃশাসনৰ লগত বিদুৰে গোটেই জীৱনটো কান্দি থাকিবলগীয়া হৈছিলে, আমাৰ জীৱটো আমাৰ হৃদয়তেই অন্তিম সময়লৈকে কৃষ্ণৰ অপেক্ষাত হুক হুককে কান্দি থাকিব লাগিব। ভাগৱতৰ তৃতীয় স্কন্ধ ভৱানী পাতন, সৃষ্টিৰ ৰহস্য, এই সৃষ্টিৰ ৰহস্যটো আমাৰ দেহৰ কথা নহয়, সৃষ্টিৰ ৰহস্যটো আমাৰ মনৰ কথা নহয়, সৃষ্টিৰ ৰহস্য হ'ল জীৱৰ কথা। এইটো কাৰণে জীৱইহে শুনিব লাগিব সৃষ্টিৰ ৰহস্য তত্ত্ব, এই জীৱই হ'ল বিদুৰ, মৈত্ৰেয় কি মৈত্ৰেয় হ'ল আত্মা, জীৱ আৰু আত্মা,
এই দুইটা বস্তু প্রকাশ হলে কি হয়, জীবাত্মা, এই জীবাত্মাই হল ভাগবত ভগবান কৃষ্ণ। এই জীব আর আত্মার মালিকই হল দৈবকী নন্দন কৃষ্ণ। এই মহাভাগবত শাস্ত্র কৃষ্ণর স্বরূপ, কৃষ্ণর তত্ত্ব রহস্য ভেদ করি এই বিদুর স্বরূপ জীবক মৈত্রেয় ঋষিয়ে কি করলে ভাগবত কইছে, কোন মৈত্রেয় ঋষির আশ্রম। মৈত্রেয় ঋষির আশ্রম হলে বিদুর কিয় যাব পারিলে, মৈত্রেয় কার ধাম, মৈত্রেয় ভগবান কৃষ্ণর পবিত্র বৈকুণ্ঠ নাম। জীবনের জড় দেহর বন্ধনের পরা মুক্ত হয়ে মৈত্রেয় ঋষি আত্মার রূপ হয়ে সত্য যুগের পরা তেতা দাপর এই কলি যুগের অন্তলেকে মৈত্রেয় বাঁচি আছে, দেহর জড় বিকারের পরা মুক্ত হয়ে আছে। বলে কি, মই ঈশ্বর কৃষ্ণর ভকতি করি করি মই আত্মার রূপ হয়ে গেছো, এই দেহর জড় বিকারর আর মই এতিয়া নাই, আত্মার রূপ হলেও আত্মাই পরমাত্মার পরম তত্ত্বর ভাগ, এই জীবক দি যাব লাগিব। এইটো কারণে একাদশখন তীর্থ ভ্রমণ করে বিদুরে কুরুক্ষেত্রর যুদ্ধ যেটা অন্ত হল, জগতের শ্রীহরি দৈবকী নন্দন কৃষ্ণর যেটা বৈকুণ্ঠ প্রয়াণ হল, বিদুরে যেটা সন্ধান করেছে কাক, হে কেশব তুমি তো মূর গহত এদিন অতিথি হয়েছিল, এদিন অতিথি হওয়ার আনন্দই মই আজিও মনত পেলায় মই তীর্থ তোমাক বিচারি পড়ছ, কত তোমাক লগ পাম, তুমি মোক এবার লগ দিয়া। কাক লগ পালে, কৃষ্ণর দরেই সুন্দর, কৃষ্ণর দরেই দেখিলে একে, কৃষ্ণর দরেই ভক্তিমান, কোন কৃষ্ণর প্রাণর বান্ধব উদ্ধব। এই উদ্ধব মহন্তক লগ পালে বিদুরে কত গঙ্গার পারত, গঙ্গার পারত যেটা উদ্ধব মহন্তক বিদুরে লগ পালে, উদ্ধবক সাবতি বিদুরে হুক হুককে কান্দিলে, এই কান্দুন কিন্তু বিহারর নহয়, এই কান্দুল আছিল আনন্দর। বলে কিয়, মই কৃষ্ণর বান্ধবক লগ পালো, এই কৃষ্ণক বান্ধবর লগ পাওয়ার কারণে কি হল, মই দুঃখ কষ্ট যান্তনা সত্যতায় মই এই তীর্থবিলাক ভ্রমণ করে করে মই মৃতপ্রায় হয়ে গেছিল, মই জীব বিচারিছিল ঈশ্বরের সান্নিধ্যত, কিন্তু হে উদ্ধব মহন্ত মই তোমার আলিঙ্গন পালো, তোমার সান্নিধ্য পালো, মই কি হলো, মই এটা জি গলো। এটা উদ্ধবে কি কলে, তুমি জিয়ার ভাও ধরেছা এতিয়াও জিয়া নাই, তুমি যদি জীব বিচারিছা পরিপূর্ণ রূপত জীব লাগিব, তুমি এখন ধামলে এটা যাব লাগিব, হে বিদুর বলে কত মৈত্রেয় ঋষির আশ্রমে, মৈত্রেয় ঋষির আশ্রমলে গৈ তেওঁ গুরু বুঝি, এই গুরুর মুখপদ্মে তুমি ভাগবত কথা লাভ করব লাগিব, এই ভাগবত যদি কেনেবাকে তুমি প্রাপ্ত করব পারা, গোটেই জীবনটা বুঝালা নুবুঝিলে কোনে, তোমার শ্রেষ্ঠ ভাতৃ ধৃতরাষ্ট্রয়, গোটেই জীবনটো বুঝালা নেমানিলে কোনে কোনে, ও তোমার গান্ধারিয়ে যীগুলাকে তুমি নবৌ বলে সম্বোধন করা, তুমি মৈত্রেয় ঋষির আশ্রমত মৈত্রেয়র আশীর্বাদ আর এই ভাগবত মহাতত্ত্ব যদি তুমি লই এবার যদি তুমি কেনেবাকে ধৃতরাষ্ট্র গান্ধারীক দর্শন করব পারা, ওই সে দুজন তেতিয়া মুক্ত হয়ে যাব। এইটো কারণে ভাগবতর প্রথম স্পন্দ কি হয়েছে, ধৃতরাষ্ট্র আর গান্ধারী বিদুরে মৈত্রেয় ঋষির আশ্রমত ভাগবত শ্রবণ করে অহার পাছত হাতত ধরি পাণ্ডবর রাজসভার পরা কলই লই গল, মুখ্যধাম বানপন্থলে লই গল। গতিকে এই ভাগবত শাস্ত্র শ্রবণ কীর্তন করি আমার স্বরূপ কপিল হয়ে যাব, কপিল কার পুত্র, দেবাহুতির পুত্র। কপিলে কাক উদ্ধার করবলে যত্ন করেছে, মাতৃক উদ্ধার করবলে যত্ন করেছে, যদি মোর মাতৃ উদ্ধার হয়ে যায় গোটেই জগৎ উদ্ধার হয়ে যাব। বলে কিয়, মোর নিচিনা সন্তানকে প্রত্যেক মাতৃয়ে নিজের অমৃত পান করাই তুলি তালি ডাঙর দীঘল করে, মাতাই যদি কেনেবাকে এই ভাগবত মহাতত্ত্ব ঈশ্বর তত্ত্বর জ্ঞান যদি কেনেবাকে লাভ করিব পারে, এই জগতত যিমান জীব আহিব সকলো কপিলর দরে হব, মানে এই সুদৃঢ় বিশ্বাস, এই সুদৃঢ় আস্থা আর এই সবল ভক্তির তত্ত্ব ভাগবতর তৃতীয় স্কন্ধ কাক দান করা হয়েছে, কর্দম ঋষির ভাজ্যা দেবাহুতিক দান করা হয়েছে, এই দেবাহুতি আমার দেহ তত্ত্ব, কপিল আমার আত্মতত্ত্ব, আর কর্দম, কর্দম হল স্বয়ং ভগবান নিজেই। সেইটো কারণে আমি
এই বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্রর কথা আমি যেটা শ্রবণ করো কীর্তন করো আমি কোত পাবগে লাগিব হরির শরণর ধাম পাবগে লাগিব যত রচনা হয়েছে নৈমিষ ক্ষেত্র যত রচনা হয়েছে গঙ্গার পাড় যত রচনা হয়েছে অনন্ত ধাম এই মহাপুণ্যর ভাগ যাতে আমি এই কলিকালত ভাগবত কথা শ্রবণ কীর্তন আর মননের যোগেদি ও সংসার থাকি যাতে আমি লাভ করব পার কৃষ্ণ আমার কৃপালু কার্যনায় পাঠা কৃষ্ণ এরাম পাশে লাগে করিও কম যেন করে ঈশা হরি হরি যত ভৈল ইতু মিশা এরামে তুমি হেন স্বামী কল ভিয়ায় আয়ু কলু এরামে তোমার মহিমা মই নজানি অভাগি করিল প্রসঙ্গ মিশা বিষয় লাগি এরামে জন জনর দুঃখে সংসারী হুয় বৈষ্ণবর সঙ্গে কোনো মুপুতি সাধুয়ামে সাধু সঙ্গে হরি কথা নুশুনে যি নর জীবন্ততে মরাকিতো অধম পামর এরামে হরির মায়ায়ে মুক করিলে বঞ্চন তোমাক পায়া মুখে নকৰিলো মন বদতি মৈত্রে শুনা ব্যাসর নন্দন এই মতে দেবহতি করিলা প্রার্থন ভার্যার বিনয়ে ঋষি আতি তুষ্ট ভৈলা হরির বচন স্মরে বলিবা কলইলা